আসসালামু আলাইকুম গাছগাছালি নিয়মিত পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি কথা বলবো দুর্বাগাসের উপকারিতা ও ঔষধি গুণাগুণ নিয়ে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা আপনারা সবাই চিনে থাকবেন দুর্বাঘাস কারণ এটি আমাদের বাড়ির আশেপাশে আনাসে কানাচে জন্ম নেয় কিন্তু বন্ধুরা আমরা জানি না এই দুর্বাঘাসের উপকারিতা ও ঔষধি গুণাগুণকে আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই দুর্বা ঘাসের উপকারিতা ও ঔষধি গুণাগুণ নিয়ে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি দুর্ভাঘাসের পরিচিতি দিয়ে শুরু করব। দুর্ভাঘাস দুর্ভাঘাসের পরিচালিত নাম দুর্বাঘাস ইউনানি নাম দুর্বা বা দুব এর আয়ুর্বেদিক নাম দুপ ইংরেজি নাম বারমুডা গ্রাস বা ডব গিরাস দুর্বাঘাসের বৈজ্ঞানিক নাম সাইনোডন ড্যাকটিলন প্যাটস দুর্বাঘাস পয়েসি বা গ্রামীণী পরিবারে অন্তর্ভুক্ত বন্ধুরা এখন আমরা দেখলাম দুর্বাঘাসের পরিস্থিতি এর ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম পরিবার গোত্র সম্পর্কে জানলাম এখন আপনাদের জানাবো দুর্বাঘাসে যে সমস্ত রাসায়নিক উপাদান আছে সেগুলো দুর্বাঘাসে টারপিনয়েড যৌগ যেমন অরুণ ডেইন লুপিনন ইত্যাদি বিদ্যমান এছাড়া দুর্বাঘাসে প্রোটিন কার্বোহাইড্রেট ও বেশ কিছু অর্গানিক অ্যাসিড পাওয়া যায় দুর্বাঘাসের এই রাসায়নিক উপাদানগুলোর কারণে দুর্বাঘাসের উপকারিতা ও ঔষধি গুণাগুণ তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দুর্বাঘাসের বিভিন্ন ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রথমে আমি বলব রক্তশূন্যতা যাদের রক্তশূন্যতা আছে তাদের ক্ষেত্রে দুর্বাঘাস একটি যুগান্তকারী ঔষধ বলা চলে দুর্বার রসকে সবুজ রক্ত বলা হয় কারণ রস পান করলে রক্তশূন্যতার সমস্যা থেকে মুক্তি মিলবে এই রস রক্ত পরিষ্কার এবং লোহিত রক্ত বাড়াতে সাহায্য করে এগুলো ছাড়াও চোখের জ্যোতি বাড়াতেও সহায়তা করে এজন্য নগ্ন পায়ে ঘাসের উপর হাঁটতে হয় বন্ধুরা আমরা ছোটবেলায় শুনে আসছি যে সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটার কথা খালি পায়ে হাঁটলে নাকি চোখের জ্যোতি বাড়ে ঘাসের উপরে শিশির ভেজা ঘাসের উপরে হাঁটলে দুর্বা শরীরের রেশনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে প্রসাবে কষ্ট হয় অথচ পাথুরি রোগ হয়নি রকম ক্ষেত্রে দুর্বার রস দুধ ও পানি মিশিয়ে খেলে ভালো হয় কিন্তু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় তবে যদি আপনার রোগ থাকে তাহলে এটা খাওয়া যাবে না এছাড়াও আমরা আরও একটি কমন কাজে ব্যবহার করে থাকি এই দুর্বা কাঁটা ও পোড়া ছোটবেলায় দেখে এসেছি কোথাও কেটে গেলে দুর্বাঘাস সিবিএ বা পিসে কাটা স্থানে লাগিয়ে দেয় দিতে অর্থাৎ কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তক্ষরণে দুর্বাঘাসে সামান্য পানি মিশিয়ে পিসে কাটা স্থানে বেঁধে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায় কাটা স্থান দ্রুত জোড়া লাগে এবং শুকিয়ে যায় তবে এক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় যাদের ত্বকের সমস্যা আছে অর্থাৎ একজিমা তুলকানি লাল লাল ফুসকুড়ি তাদের ক্ষেত্রে দুর্বাঘাসের উপকারিতা রয়েছে অর্থাৎ দুর্বাঘাসে বিদ্যমান প্রদাহরোধী ও জীবাণুরোধী গুণের কারণে তার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন চুলকানি আছে লাল লাল ফুসকুড়ি হয় দেখা যায় এমন একজিমা ইত্যাদি থেকে রক্ষা করে এজন্য দুর্বাঘাস দুর্বাঘাস ও হলুদ পিসে ত্বকে লাগাবেন দুর্বার রস পান করলে ঘন ঘন পিপাসা লাগা থেকে মুক্তি মেলে হজম শক্তি বৃদ্ধি দুর্বাঘাস নিয়মিত সেবন করলে পেটের অসুখ থেকে মুক্তি মেলে এবং হজম শক্তি বৃদ্ধি পায় এটি কষ্টকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে সহায়তা করে এর রস পানে পিত্তজনিত কারণে সুস্থ বমি ঠিক হয়ে যায় অর্থাৎ যাদের বমি বমি ভাব থাকে এই রস পানে তাদের এই বমি ঠিক হয়ে যায় আমাদের একটি কমন সমস্যা সবারই এখন দেখা যায় সেটা হলো চুল পড়া আমরা অনেকেই অনেকভাবে চিকিৎসা নিই কিন্তু কাজ হয় না চুল পড়ে যায় এক্ষেত্রে দুর্বাঘাসের একটা যুগান্তকারী ভূমিকা রয়েছে অর্থাৎ চুল পড়া প্রতিরোধে এটি খুব কাজ ভালো কাজ করে চুল পড়া প্রতিরোধে একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জাল করে খানা দূর করে নিতে হয় হবে তারপর দুর্বার ঘাসের টাটকা রস দুইশো মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জাল দিয়ে চুলা হতে নামিয়ে সেকে তা সংরক্ষণ করতে হবে বন্ধুরা প্রতিদিন গোসলের এক ঘন্টা আগে ওই তেল তুলে মাখতে হবে নিয়মিত দুই থেকে তিন মাস প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে বমি বমি ভাব অর্থাৎ যাদের পরিবহনে চড়লে যাতায়াত করলে বমি বমি সমস্যা হয় বমি ভাব লাগে তাদের ক্ষেত্রে বমি ভাব বন্ধের জন্য দুর্ভাগ্যের রস দুই থেকে তিন চামচ বা এক চা চামচ তিনি সহকারে এক ঘন্টা পর খাবার খেতে হবে বমি কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে আমাশয় রোগের জন্য আমাশয় রোগের জন্য দুর্বাখাসের রস দুই থেকে তিন চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস চার থেকে পাঁচ চামচ মিশিয়ে প্রতিদিন তিন থেকে চারবার খেতে হবে এভাবে দশ থেকে পনেরো দিন খেলে আমাশয় রোগ ভালো হবে ধাতুস্রাব রোগের জন্য অর্থাৎ যেসব মেয়েদের ধাতুস্রাব দেখা যায় বেশি পরিমাণ তাদের জন্য অধিক ধাতুস্রাব রোগের জন্য দুর্বাখাসের রস দুই থেকে তিন চামচ প্রতিদিন মধুসহ তিন থেকে চারবার খেতে হবে এভাবে দশ থেকে থেকে পনেরো দিন খেলে উপকার পাওয়া যাবে আয়ুর্বেদীয়ের মতে রক্তপিত্তে দুর্বাঘাস মহা ঔষাদ এই রোগে মুখ নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তস্রাব হতে পারে এক্ষেত্রে দুর্বাঘাসের রসের সাথে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে রোগের উপশম হয় সে তো প্রদর জনিত দুর্বলতায় দুর্বাঘাস ও কাঁচা হলুদের রস সম মিশিয়ে খেলে রোগী দুর্বলতা কাটিয়ে ওঠে দুর্বাঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ঔষাদ অর্থাৎ যেই সব মহিলা বা মেয়েদের গর্ভধারণের সমস্যা হয় অসমর্থ তারা এই দুর্বাঘাস ঔষধ হিসেবে ব্যবহার করতে পারে অর্থাৎ গর্ভধারণে অসমর্থ হলে দুর্বা ও আপতপ চাল একসাথে বেটে বড়া করে ভাতের সাথে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে উপকার পাওয়া যাবে দুর্বাঘাসে আরও কিছু যুগান্তকারী উপকারিতা আছে সেটা হলো দুর্বাঘাস শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে দাঁত মাজলে পায়োরিয়া রোগ সেরে যায় যাদের মুখের আলসার আছে তারা এই পাতার গরম জলে সিদ্ধ করে প্রতিদিন গড়গড়া করলে মুখের ঘা হয় বন্ধুরা উপকারিতা এবং ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সাথে কথা বললাম আপনারা যারা এই সব রোগের সমাধান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি আপনারা উপকৃত হবেন মূলত দুর্বাঘাস রক্তশূন্যতা চুল পড়া চর্ম যৌন সমস্যার সমাধান করে এছাড়াও আমাশয় রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবার প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম